স্টার্ট করে দেন আপনি। আপনাদের কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার উপর এক্সাম দেওয়ার কথা, হ্যাঁ আপু, স্টার্ট করেন ভাইয়া। আচ্ছা দেখেন, ফেসবুক পিক্সেল নিয়ে প্রথমে ফেসবুক পিক্সেলটাই দেখাই। ফেসবুক পিক্সেলটা কি প্রথমত সেটা একটু যদি একটা বুঝতে চান আর কি। অনেক সময় দেখবেন আপনি যখন কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করলেন, তখন সেই ওয়েবসাইট থেকে আসার পরপরই দেখা যায় কি, ফেসবুকে যখন আপনি ব্রাউজ করেন তখন সেই ফেসবুকে আপনাকে ওই যে যে ওয়েবসাইটে প্রবেশ করছিলেন সেই ওয়েবসাইটের বিভিন্ন বিজ্ঞাপনগুলো এখানে শো করে, যেটাকে বলা হয় রিটার্গেটিং বিজনেস। তো আমরা যদি এটা একটু বুঝতে যাই আর কি, আপনার ওয়েবসাইটে কেউ একজন যদি প্রবেশ করে, তাহলে সেই ওয়েবসাইটে যে সে প্রবেশ করলো, তার মানে তার আপনার যে প্রোডাক্ট যে কিংবা আপনি যে বিজনেস যেটা দিচ্ছেন, যে সেবাটা দিচ্ছেন, তার সেই সেবাটা দরকার। তখন যারা এই ওয়েবসাইটে প্রবেশ করে তাদেরকে বলা হতে পারে যে কিনা হট ট্রাফিক কিংবা আপনার খুব আপনার টার্গেটেড ট্রাফিক। আপনি সেই ট্রাফিক গুলোকে যদি টার্গেট করে যখন কোন একটা ক্যাম্পেইন করতে চান কিংবা তাদের ডাটাটা রাখতে চান, তখন সেটাকেই বলা হয় আপনার এই ফেসবুক পিক্সেল সেটআপ। তো ফেসবুক পিক্সেলটা আমরা অনেক সাইটে করা যায়। তো বেসিক্যালি একটা কোড থাকে শুধুমাত্র, আমি তো ভাবলাম আমার ফোন আসছে, আপু মীর ভাইয়া কল দিল আমাকে। আচ্ছা কন্টিনিউ করে যান। আচ্ছা আপু, জয়দেব আপনাকে দিয়েছি, আপনি রেকর্ডিংটা করে ফেলেন। আচ্ছা, তো ফেসবুক পিক্সেলটা কি সেটা তো আপনারা সবাই বুঝছেন আশা করি, যে কিনা ফেসবুক পিক্সেলটাই হলো কি, এক কথায় আমি যে কোনো কাস্টমার কিংবা যে কোনো ভিজিটর কিংবা যে কোনো ট্রাফিকের ডাটাটা কালেক্ট করে তাদের কাছে আবার পুনরায় মার্কেটিং করাটাই হচ্ছে এক কথায় ফেসবুক পিক্সেল। তো পিক্সেলটা বলতে আসলে স্বাভাবিক একটা কোড বোঝায়। তো আমরা ফেসবুক পিক্সেল কয়েকটা মেথডে করতে পারি। কিউ কিউ বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক পিক্সেলটা সেট আপ করে, কিউ কিউ আপনার স্বাভাবিকভাবেই করে এই যে কিনা অ্যাডস ম্যানেজার থেকে। তো এক একজন এক একভাবে করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ফেসবুক পিক্সেলে যাওয়ার জন্য প্রথমত এই ফেসবুকে আসব। ফেসবুকে এসে এখানে আমরা যদি একটু স্ক্রল করি, এখানে যেটা নতুন অপশন আসছে সেখান থেকে যদি একটু খেয়াল করি আর কি, সেটা হচ্ছে কি, এখানে সিএমও এই অপশনটাতে আসব। এরপর এখান থেকে আমরা অ্যাডস নামক যে অপশনটা আছে সেই অ্যাডসে চলে যাব। ফেসবুক ক্লাসিক মোড নিয়ে গেছে, ফেসবুকে তো মাঝে সুইচ টু ক্লাসিক মোড করা যেত, এখন ক্লাসিক মোড নিয়ে নিয়েছে। এটা আপু কিছু কিছুতে দেওয়া যায়, আমার মনে হয় এখনো নিয়ে যাওয়া যাচ্ছে, বলতে পারি না শিওর। হ্যাঁ, এই যে আমি এতদিন পর্যন্ত যেতে পেরেছি। তবে আপু আমার কাছে নোটিফিকেশন বলছে বারবার এটা 7 দিন থাকবে, 14 দিন থাকবে, এরকম বলছিল। না, আমারটা দেখাচ্ছিল 48 ঘন্টা পরে আমাকে আবার সুইচ নিউ এটা মোড। আপু টেম্পোরারি সুইচ টু ক্লাসিক আমার কাছে এখনো আছে, তবে এটা ব্যবহার করার পর আবার বলে দেয় যে কিনা, মানে যখন দেওয়া হয় তখন আমার বলে এই দেয়। অপশনটাই এখন নাই। আচ্ছা আচ্ছা আপু, এটা অনেকের নেই আপু, অনেক আইডিতে নেই দেখলাম, কিছু পুরাতন আইডিতে আছে শুধুমাত্র মনে হয়। তো দেখেন আমরা যখন এই অপশনটাতে আসলাম আর কি, যখন অ্যাডস ম্যানেজার আসলাম, তখন এই জায়গাটাতে দেখবো আমরা বিভিন্ন রকম এই যে বিভিন্ন আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো আমরা এখানে দেখতে পাই স্বাভাবিক ভাবে।
এখান থেকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট যেগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনার প্রাথমিকভাবে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে অনলি একটা শুধুমাত্র। যখন আপনি আস্তে আস্তে বিজ্ঞাপন বাড়তে থাকবেন তখন আস্তে আস্তে দেখা যাবে এখানে আপনার ফেসবুকে আপনাকে আস্তে আস্তে এক একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাক্সেস দিতে থাকবে, একটা তারপর দুইটা তারপর পাঁচটা এরকম করে করে বাড়তে থাকে আর কি এক পর্যায়ে গিয়ে। তো এটা হচ্ছে আপনার বিজ্ঞাপন এবং আপনার বিভিন্ন কাজের উপর ভিত্তি করেই তারা আপনাকে আস্তে আস্তে অ্যাড অ্যাকাউন্ট গুলো দিবে। একসময় লিমিট ছিল না, একসময় শুরুতেই পাঁচটা দিত, তবে বর্তমানে শুরুতেই দেয় একটা করতে, এরপর আস্তে আস্তে এই বাড়াতে দেয় আর কি। তো যাই হোক, আমরা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট যদি করি সিলেক্ট করি, আমি এটাই করলাম, অ্যাড অ্যাকাউন্ট এটাই সিলেক্ট করলাম। অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যেটা বিজনেস টুল আছে সেই বিজনেস টুলে চলে যাব। বিজনেস টুলে যাওয়ার পর আমরা এখান থেকে যে অডিয়েন্স ইনসাইট নামক, সরি অডিয়েন্স ইনসাইট বলতেছি, আমরা অডিয়েন্সে চলে যাব। এটা অ্যাকাউন্টটা কোনো প্রবলেম হয়েছে, আমি আরেকটা এটা অ্যাকাউন্টে ট্রাই করি। অনেক সময় লোড নিতে একটু টাইম নেই। তো যাই হোক, এটা তো আমরা আগে করছিলাম, তো আমি এটাতেই করে দেখাচ্ছি। আমার এটা হচ্ছে D10, এটা আপনারা নামগুলো চেঞ্জ করে নেওয়া যায়, আমি জাস্ট এরকম নাম দিয়ে রাখছি আর কোনো কিছুই না। তো এখান থেকে আমরা ক্রিয়েট অডিয়েন্স যে অপশনটা আছে সে ক্রিয়েট অডিয়েন্স থেকে আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়েবসাইট ক্লিক করব। তো আমি কয়দিনের পর্যন্ত ভিজিটর গুলাকে রাখবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা কয়দিন পর্যন্ত এটা ট্র্যাক করতে চাচ্ছি, তো আমরা এটা 30 ডে আছে, 30 ডে রাখলাম। 30 ডে রাখার পর এখানে আমাদের কি ধরনের ভিজিটর কে আমরা রাখবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারি, যে কিনা অল ওয়েবসাইট ভিজিটর কিংবা পিপল হু ভিজিটর ওয়েব ট্রাফিক, স্পেসিফিক ওয়েব ট্রাফিক। আবার আমরা যদি চাই যে কিনা যারা আমাদের কিছু টাইম স্পেন্ড করবে, এসে কিছুক্ষণ থাকবে, যে কিনা 5-10 সেকেন্ড কিংবা 15-20 সেকেন্ড, তাদেরকে আমরা রাখবো, এরকমও রাখা যায়। তো আমি স্বাভাবিকভাবে অল এটাই রাখলাম। এখানে আমি একটা নাম দিব অবশ্যই, তো আমি নাম দিলাম ঠাকুরাছড়ি, এটাই দিলাম যে কিনা। তারপর এটা দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্স দিলাম, তো ওকে আমি এটা ডান দিয়ে দিব। তখন আমরা এখানে দেখতে, আচ্ছা আচ্ছা এটাকে আবার দেখাবো, এটাকে আবার দেখাবো। আচ্ছা, তো আমি এরপর এখানে যেটা যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করছি সেটা আমরা এখানে দেখতে পাবো। তো আমরা সেই অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করব। অডিয়েন্স সিলেক্ট করার পর আমরা এখান থেকে যেটা ভিউ পিক্সেল, এখানে যেটা 3 ডট অপশন যেটা আছে সেখান থেকে আমরা ভিউ পিক্সেলে চলে যাব। ভিউ পিক্সেলে গেলে আমাকে বলবে যে কিনা আমি এটা কিভাবে করব। জাস্ট আমরা এখানে 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা চলে আসবো। এখানে এগুলো বলা আছে, এগুলো একটু তাও পরে দেখবেন, কারণ এই জিনিসটা পরে দেখাটা দরকার। এটা যেমন এখানে বলতেছে এটা হচ্ছে হ্যাট আর ইন্ডিয়ান হ্যাট, এই দুইটার মধ্যে মাঝখানে রাখার জন্য এটা বলতেছে তারা, এই জিনিস একটু খেয়াল করবেন, অনেক সময় তারা এটা বলে দেয়। তো যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না, আমরা আপাতত এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। এই কোডটা কপি করে নিয়ে নেওয়ার পর আমাদের এখানে কাজটা শেষ হয়ে যায়, আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবো। আমাদের ওয়েবসাইটে ব্যাক ইন্ডে আমরা এখানে অলরেডি লগ ইন করলাম। লগ ইন করার পর যেটা করবো, আমরা এখানে ইনস্টল করার জন্য কয়েকটা মেথড আছে। আমরা শুরুতে এখানে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি, তারা আমাকে বলছিল যে কিনা হ্যাড ট্যাগের মাঝখানে রাখার জন্য। তো আমরা এখানে চাইলে সরাসরি হ্যাড ট্যাগের মাঝখানেও রাখতে পারি, অর্থাৎ কোনো প্রকার ফ্লাগ ইন ইউজ না করে। তো আমরা সেটার জন্য যদি করি আর কি, তাহলে সেখানে হচ্ছে কি অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি সরাসরি এখানে থিম এডিটর নামক একটা অপশন আছে সেই থিম এডিটরে চলে যাবো।
থিম এডিটর আসার পর এখানে একটা আপনাকে একটা ইয়ে দেখাবে যে কিনা আপনি এটা রিস্ক নিতেছেন কিনা। এখানে যদি আপনি কোনো প্রকার পরিবর্তন করেন তাহলে আপনার ওয়েবসাইটে পরিবর্তন হতে পারে, তো যার কারণে এই জিনিসটি একটু দেখতে হয়। তো আমি এটা আন্ডারস্ট্যান্ড দিলাম, আমরা কোনো কোডিং চেঞ্জ করবো না, শুধুমাত্র আমাদের এই কোডিং অ্যাড করবো। তো আমরা এখানে ডান পাশে যে অপশন গুলো আছে সেই ডান পাশ থেকে আমরা এখানে হেডার ডট পিএইচপি এই অপশনটা খুঁজে নিব সবসময়। তো এই হেডার ডট পিএইচপি কিংবা এখান থেকে দেখবো, দেখেন এখানে থিম হেডার এর মধ্যে হেডার ডট পিএইচপি একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে হেডার ডট পিএইচপি একটা অপশন লেখা আছে। আমরা ঠিক এই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন ওই যে আমরা আমাদেরকে তারা যে ট্যাগ গুলা বলছে সেই ট্যাগ গুলো আমরা এখান থেকে খুঁজে পাবো। বিষয়টা দেখেন এই যে কিনা তার একটা এই হেড ট্যাগ, এটাকে একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, ট্যাগটা হচ্ছে এগুলো একটা এইচটিএমএল কোড যে কিনা যেটা এই ওয়েবসাইটের অর্থাৎ আমাদের বিভিন্ন ওয়েব ব্রাউজার যে লেখাটা বুঝতে পারে সেটাকে বলা হয় আপনার, সেটাকে বলা হয় ট্যাগ। তো দেখেন আমাদের এই ট্যাগ দিয়ে মূলত এটা হচ্ছে হেডের অংশ, এই জিনিসটাই বোঝানো হচ্ছে। তো আমরা এখানে এসে সরাসরি যেটা করতে পারি, আমরা এরকম কিছুটা গ্যাপ দিয়ে আমাদের যেটা কোড যেটা স্ক্রিপ্ট তারা আমাদেরকে দিছিল সেই স্ক্রিপ্টটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি। এই যে এই স্ক্রিপ্টটা চলে আসলো, স্ক্রিপ্টটা আসার পর আমরা এখানে যদি আপডেট ফাইল দিয়ে দিই তাহলে সাথে সাথে আমাদের ওয়েবসাইটের সাথে এই কোডটা অর্থাৎ এই পিক্সেলটা সেট আপ হয়ে যাবে। আমরা এই নিয়মও করতে পারি কিংবা আরেকটা নিয়মও করতে পারি। আমি আরেকটা নিয়মটা দেখাচ্ছি কারণ আমরা কোডিং দিয়ে কাজ না করার ট্রাই করব, কারণ কোডিং দিয়ে কাজ করলে অনেক সময় প্রবলেম হয়, ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট এই অনেক সময় প্রবলেম করে। তো আমরা সেজন্য কোডিং দিয়ে না করে স্বাভাবিকভাবে করব। আমরা যেটা করব এভাবে না দিয়ে আমরা প্লাগইন দিয়ে করব। আমরা প্লাগইন এসে এখানে অ্যাড নিউ প্লাগইন যেটা আছে সেখানে চলে যাব। অ্যাড নিউ প্লাগইনে আসার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি ইনসার্ট হেডার এন্ড ফুটার, আমরা এই ধরনের একটা প্লাগইন এখানে অ্যাড করে নিব। ইনসার্ট হেডার এন্ড ফুটার দিলে এই প্লাগইনটা আমরা অ্যাড করে নিব, এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে। তো এটা যদি অ্যাক্টিভ করা না থাকে আমরা ইনস্টল না দিয়ে তারপর অ্যাক্টিভ করে দিব। তো অ্যাক্টিভ করলে আমরা দেখব এখানে সিটিনে এসে যে কিনা আমাদের একটা নতুন একটা অপশন যুক্ত হয়েছে যে কিনা ইনসার্ট হেডার এন্ড ফুটার, আমরা ঠিক সেই অপশনটাতে চলে যাব। আসার পর আমাদেরকে আমরা যদি একটু আবার একটু ব্যাক ইন ব্যাকে আসি, আমরা তাহলে এখানে যদি খেয়াল করি আমাদের তারা যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কি হোমের মধ্যে আমাদের এই জিনিস সরি হেডের মধ্যে আমাদের এই স্ক্রিপ্টটা ইনস্টল করার জন্য। তো আমরা এখানে দেখেন তিন ধরনের জিনিস পাচ্ছি যে কিনা সেটা হচ্ছে কি একটা হেড, তারপর একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কি ফোটার। একটা সেটা যে তিনটা অংশ থাকে তিনটা অংশ এখানে দেওয়া আছে। তো আমরা যেটা করব আমাদের স্ক্রিপ্টটা সেটা হচ্ছে কি আমরা হেডারের মধ্যে সংযোগ করব। তো আমাদের হেডারের মধ্যে সংযোগ করার জন্য আমরা এখানে জাস্ট আগে থেকে একটা স্ক্রিপ্ট ছিল, প্রবলেম নেই, আমরা আবার এন্টার দিয়ে আমরা কিছুটা গ্যাপ দিয়ে আমরা আবার স্ক্রিপ্টটা দিব। দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে দিব। তো এই সেভটা দিয়ে দিলে তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে এই স্ক্রিপ্টটা অর্থাৎ আমাদের ফেসবুক রিজাল্টটা সেট আপ হয়ে গেছে। ফেসবুক পিক্সেল নিয়ে কারো কোয়েশ্চন আছে? স্যার এটাতে যদি সমস্যা না থাকে তাহলে আমরা এই আরেকটা চলে যেতে পারি, সেটা হচ্ছে কি ওই যে কিনা গুগল সাইট ইন্ডেক্সিং যেটা সেটা। তো গুগল সাইট ইন্ডেক্সিংটা কি সেটা যদি আমরা একটু আবার সেটা একটু বুঝতে যাই যে কিনা
আমাদের এই যে সাইটটা আছে সেই সাইটটা যদি আমরা একটু এখানে খেয়াল করি, আমরা কপি করলাম, আমরা কপি করার পর আমি সবাই ব্যবহার যদি গুগলে চলে যাই, গুগল আসার পর আমরা এই সাইটটাকে যদি চার্জ করি, আমি সরাসরি সাইটটাকে চার্জ দিচ্ছি, তবে এভাবে চার্জ না দিয়ে আমরা আরেকভাবে চার্জ দিব প্রথমত। তবু আমরা এভাবে একটু চার্জ করে দেখি যে কিনা এই সাইটটা আমাদের গুগলে কি পাই কিনা সেটা একটু দেখার জন্য। তাহলে দেখেন আমাদের কিন্তু এই সাইটটা তারা পায় নাই, প্রথমত একটা প্রবলেম। তার মানে আমাদের যে নামে একটা সাইট আছে সেই সাইটটার কথা গুগল জানে না, কিংবা আমরা আরেকভাবে দেখব, আমরা স্বাভাবিকভাবে এভাবে না দেখে আরেকটা দেবো, সেটা হচ্ছে এখানে লিখবো সাইট। আমরা শুরুতে একটা লেখা লিখে দিব, এগুলোকে গুগলের বিভিন্ন বলতে পারেন, আপনি কোড বলতে পারেন। এখানে সাইট দিয়ে আমরা একটা ক্লোন দিয়ে তারপর আমাদের ওয়েবসাইটের নামটা আমরা এখানে দিব, দেওয়ার পর আমরা এখানে এন্টার দিব। দেখেন তারা বলতেছে কি গুগল ওয়েব মাস্টারে এই ধরনের কোন সাইট তারা এখন পর্যন্ত পাচ্ছে না, এই ধরনের জিনিসটা বলে দিচ্ছে সরাসরি। এটা হচ্ছে এরকম দিলে তখন যেটা বোঝে সেটা হচ্ছে তারা শুধু এই সাইটটা অ্যাড করা হয়েছে কিনা সেটাই দেখে। তো এই জিনিসটা যখন দিয়েছে তার মানে হচ্ছে এই সাইটটা আমাদের গুগলের সাথে সম্পর্ক না। তো আমরা যে কোনো একটা ওয়েবসাইট চাই যে কিনা সেটা যেন গুগলে তারা আমাদেরকে খুঁজে পায় সেজন্য। তো এটা অনেক ভাবে করা যায়, তবে আমি আপনাদেরকে এই প্রাথমিক ভাবে একটা দেখাচ্ছি, আপনারা আরো অন্যান্য ভাবেও করা যায় যদি পরে পরে সময় সময় তাহলে সেটা দেখবো। দেখেন সেটা হচ্ছে কি আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি আমরা গুগলের সাথে সম্পর্ক করার জন্য আমরা একটা প্লাগইনের সাহায্য নিব। সেই প্লাগইনটা হচ্ছে কি আমরা প্লাগইনে সেট নিতে আসবো, এখানে আমরা সরাসরি লিখবো এসইও দিয়ে চার্জ করব। এসইও না হয় ইউএসটি এসইও যে কোনো একটা দিয়ে চার্জ দিতে পারেন, আমি এসইও দিয়ে চার্জ দিলাম, তাও এটা চলে আসে, ইউএসটি এসইও চলে আসছে, ইউএসটি এসইও তো আসলো। এটাকে আমরা ইনস্টল করে তারপরে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর পরে এখানে দেখা যাবে যেটা সেটা হচ্ছে এখানে এসইও দিয়ে একটা অপশন যুক্ত হয়েছে, আমরা সেই এসইও অপশনটাতে চলে আসবো। এসইও এই অপশনটাতে আসার পর আমরা একটু ড্যাশবোর্ড দেখি, প্রথমত ড্যাশবোর্ডে কি কি বলে তারা, ড্যাশবোর্ডে কোনো তারা প্রবলেম কিংবা কিছু পাইনি। এখানে আমরা ফিচার আসবো এগুলো সবগুলো অন রাখবো, অন রাখার পর এখানে যেটা অফ আছে এটা আমরা অফ রাখলাম, তারা যে সিরিনটা আমাদের জন্য দরকার তারা সরাসরি সেই সিরিনটাই আমাদের করে দেয় বলতে গেলে। তো এখান থেকে আমরা একটা ওয়েব মাস্টার টুল নামক একটি অপশন আছে, সেই ওয়েব মাস্টার টুলে আমরা এখানে আসবো। ওয়েব মাস্টার টুলে আসার পর এখানে দেখেন গুগল ভেরিফিকেশন কোড নামক একটি অপশন আছে, আমরা সেই গুগল ভেরিফিকেশন কোড যে অপশনটা আছে সেই অপশনটা যদি একটু ক্লিক করি, এখানে দেখেন গুগল চার্জ কনসোল আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাকে গুগল ওয়েব মাস্টার টুলে তারা সরাসরি নিয়ে চলে যাবে। গুগল ওয়েব মাস্টার টুল এই জায়গাটাতে আসার পর আমরা এখান থেকে এসটিএমএল ট্যাগ যে অপশনটা আছে সেই এসটিএমএল ট্যাগ এই লেখাটিতে ক্লিক করব, ক্লিক করলে আমাকে তারা একটা এই কোড দিয়ে দিবে, সেই কোডটা আমরা কপি করে নিব। নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা একটা নোটপ্যাড অন করে জাস্ট এটা একটু নিলাম। এটা নেওয়ার পর এখানে দেখেন এখানে ম্যাটার ট্যাগ এই লেখাগুলো আমরা দেখবো না, আমরা এখান থেকে দুইটা ক্লোন যেটা আছে সেই ক্লোনের পর থেকে আর একটা ক্লোনের আগ পর্যন্ত যেই লেখাটা আছে আমরা সেটাকে কপি করে নিয়ে নিব। এই কোডটা, এই যে এই কোড যেটা আছে সেটা আমরা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা ঠিক আবার এই অপশনটা চলে আসবো, এখানে আমরা এই গুগলে যে অপশনটা আছে আমরা ঠিক এখানে এসে আমরা এটাকে পেস্ট দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব, তাহলে তারা আমাদের এই কোডটা আমাদের ওয়েবসাইটের সাথে তারা নিয়ে নিবে। আমরা এটা দেখার জন্য যে কিনা আমরা এখন এখানে ভেরিফাই অপশনটাতে ক্লিক করবো যে কিনা আমাদের এটা ওয়েবসাইটটা তারা নিছে কিনা, তাহলে আমরা একটু দেখবো যে কিনা তারা এটা অ্যাড হয়েছে ভেরিফাই বলবে, আর যদি না আসে তাহলে বুঝতে হবে ভেরিফাইড হয়নি, যে কিনা আমার ওয়েবসাইটটা এখন ভেরিফাইড হয়ে গেছে তাদের সাথে সংযুক্ত হয়ে গেছে। তো দেখেন আমরা এখানে এই যে ওয়েব মাস্টার টুলের সাথে যখন আমরা এখানে দিলাম, এরপর যদি আমরা একটু দেখি এটা অনেক সময় আপনার সাথে সাথে আসবে, অনেক সময় একটু টাইমও নিতে পারে। আমরা যদি একটু আবার ক্লিক করি,
এখনো তারা কিন্তু পায় নাই, এটা বেসিক্যালি অনেক সময় টাইম লাগে, প্রায় 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহের কাছাকাছি লাগে, অনেক সময় 2-3 দিনও হয়ে যায়, তবে এটা 1 সপ্তাহ পর্যন্ত সময় নেয়। তো এটা আমি যদি একটা আবার ব্যাক করি, আমি যদি একটা আবার এটা রিপিট করি আর কি, তাহলে জিনিসটা এরকম হবে যে কিনা আমাদের এখানে শুরুতে প্রথমে কোনো কোডিং ছিল না, ইওস্ট সুইটার ছিল না, আমরা জাস্ট প্লাগইন থেকে অ্যাড নিতে চলে যাব। প্লাগইন থেকে অ্যাড নিতে এসে আমি এটাকে আবার একটু ব্যাক দিচ্ছি যে কিনা কিভাবে করলাম। এখানে এসে আমরা জাস্ট এসইউ লিখে চার্জ করলাম, এসইউ লিখে চার্জ করে আমরা যে ইউজড এসইউ যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটাকে আমরা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নিলাম। করে নেওয়ার সাথে সাথে দেখা যাবে আমাদের এখানে এসইউ দিয়ে একটা অপশন যুক্ত হয়েছে, সেই এসইউ অপশনটাতে এসে আমরা এখান থেকে এসে আমরা ওয়েবমাস্টার টুল আসলাম, সে ওয়েবমাস্টার টুলে এসে আমরা কি করলাম এখানে গুগল ভেরিফিকেশন কোড যে অপশনটাতে আছে সেখানে এসে আমরা কি করলাম একটি নতুন এই অপশনটাতে গুগল চার্জ কনসোল যে অপশনটা আছে সেই চার্জ কনসোলটাতে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি এখানে এইচটিএমএল ট্যাগ যেটা অলরেডি করে ফেলছি আমরা, জাস্ট এই এইচটিএমএল ট্যাগটা তখন উপরে ছিল, এখান থেকে আমরা সম্পূর্ণ এই কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই সম্পূর্ণ কোডটা আমরা ইউজ না করে, এই যে দুইটা ক্লোন আছে, সেই দুইটা ক্লোনের মাঝের অংশটা শুধু আমরা নিয়ে এই লেখাটা নিলাম। অর্থাৎ যদি একটু ভালোভাবে বুঝতে চান, এই যে শুধুমাত্র এই অংশটুকু আমরা কপি করে নিব, এই অংশটুকু কপি করে নেওয়ার পর আমরা এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউস্ট এসইওর এই যে গুগল ভেরিফিকেশন কোড আছে সেখানে আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে ভেরিফাই অপশনটাতে ক্লিক করছিলাম। তো এভাবে আমাদের এই ওয়েবসাইটটার সাথে গুগলের সাথে একটা সম্পর্ক করলাম। কিন্তু এখন শুধুমাত্র আমাদের এই গুগল ওয়েবসাইটটার সাথে গুগল অর্থাৎ গুগল আমাদের যে ওয়েবসাইট আছে সেটা জানতে পারলো, কিন্তু আমাদের ওয়েবসাইট জানতে পারলে হবে না যে কিনা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট থাকবে, বিভিন্ন পেজ থাকবে, বিভিন্ন মিডিয়া থাকবে, বিভিন্ন ফাইল থাকবে, সব ফাইলগুলো যেন গুগল চার্চে শো করে, সেজন্য তাকে আমাদের যে কিনা আমাদের এই যে পেজ সম্বন্ধে তাদেরকে জানিয়ে দিতে হবে। তো সেটা জানার জন্য যেটা করব সেটা হচ্ছে কি আমাদের আমাদের একটা পেজের সাইট ম্যাপ আছে, সেই সাইট ম্যাপটা আমরা তাদেরকে দিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে করব আমরা এখানে আসবো, আবার গুগল আসবো, আমরা গুগলের দিব যেটা সেটা হচ্ছে কি গুগল ওয়েবমাস্টার। গুগল ওয়েবমাস্টার আসার পর আমরা এখান থেকে গুগল ওয়েবমাস্টার যেটা আছে সেখানে চলে আসবো সরাসরি। আসার পর এখান থেকে সাইন ইন দিব, সাইন ইন দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার যে যে সাইট গুলো আপনি এখানে গুগলের সাথে সংযুক্ত করছেন সবগুলো সাইট এখানে আপনি দেখতে পারবেন। তো আমরা এখন একটা নতুন সাইট যদি করতে যাই আর কি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এইখানে এসে আমরা এখানে অ্যাড প্রপার্টি যে অপশনটা আছে সেই অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর আমাদের যে সাইটটা ছিল এটা একটু বুঝে নিয়ে আমাদের যে সাইটটা ছিল সেই সাইটের নামটা আমরা এখানে দিব। পুরোটা কপি করে শুধু সাইটের নামটা অর্থাৎ হ্যালো বিডি মানি মেকার ডট এক্সওয়াইজেড এতটুকু পর্যন্ত আমরা নিব। নেওয়ার পর আমরা এটাকে দিব, সরি আমি একটু ভুল করছি, আমি এখানে এটাকে দিয়ে দেবো, আমি এডিকেটটা না ডোমেনটা না আমরা এডিকেটটা দিয়ে দিব। এটাতে দিয়ে দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব, এটাতে না ডোমেনে না ইউআরএল প্রিফিক্স যেটা আছে সেটাতে দিব। এখন নিচে যে কিনা আমাদের ওই যেটা শুরুতে HTTPS আছে সেটা সব নিচে দিয়েছে, তো আমরা এটার পর আমরা এখানে কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দিলে অলরেডি আমাকে ভেরিফাইড বলে দিবে, যদি আমাদের এটা ভেরিফাই না হইতো কারণ হচ্ছে কি আমরা আগে থেকে আমাদের সাইটের সাথে ওয়েবমাস্টার টুল দিয়ে আমরা এখানে ওই ইউজ থেকে সরাসরি এটা ভেরিফাই করে ফেলছি,
তো সেই জন্য আমাদের এই জিনিসটা সরাসরি হয়ে গেছে। আর কিন্তু যদি না হইতো তাহলে আমাকে আবার তার একটা এইচটিএমএল কোড দিত, তারপর আমরা সেই এইচটিএমএল কোডটা এখানে যুক্ত করতে হইতো। তো যাই হোক, এভাবে আমরা জিনিসটা করে নেওয়ার পর আমরা এখানে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা কানেক্ট করছি সেই ওয়েবসাইটটা এখান থেকে খুঁজে নিব। তো সেটি হচ্ছে এটা, আমরা এটাকে খুঁজে নিলাম। এটি নেওয়ার পর আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এদিকে একটা সাইট ম্যাপ, আমরা যদি এখানে দেখি আর কি বাম পাশে যে অপশন গুলো আছে সেখানে একটা সাইট ম্যাপ নামক একটা অপশন আছে, সেই সাইট ম্যাপটা আমরা এখানে যুক্ত করে দিতে পারবো। তো সাইট ম্যাপটা বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, আমার ওয়েবসাইটে আসার পর আমাদের ওয়েবসাইটে একটা ম্যাপ সৃষ্টি হয়েছে, যে কিনা আমাদের ওয়েবসাইটে যা যা থাকবে সেটা যেন গুগল খুঁজে পায়, সেটার জন্য আমাদেরকে তাদেরকে একটা সাইট ম্যাপ দিয়ে দিতে হবে। তো সেটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে কি, আমরা এখানে ফিচার যেটা আছে সেখান থেকে আমরা যদি একটু দিচ্ছি তাহলে দেখবো এখানে XML সাইট ম্যাপ দিয়ে একটা অপশন আছে, এখানে একটা কোয়েশ্চন মার্ক আছে, সেই কোয়েশ্চন মার্কটা আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে সি দা XML সাইট ম্যাপ, এই অপশনটা আমরা ক্লিক করবো। আমি আবার বলতেছি এখানে আমাদের এসইও যে অপশনটা আছে সেই এসইও অপশনটার মধ্যে যে কিনা ফিচার যে অপশনটা আছে ফিচার, সেই ফিচার্স থেকে আমরা কি করছি এখানে XML সাইট ম্যাপ থেকে এখানে সি দা XML সাইট ম্যাপ এই অপশনটা আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অনেকগুলো ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমাদের পোস্ট সাইট ম্যাপ দিচ্ছে, আমাদের পেজের সাইট ম্যাপ দিচ্ছে, আমাদের ক্যাটাগরি সাইট ম্যাপ দিচ্ছে, আমাদের অথরের সাইট ম্যাপ দিচ্ছে। আমরা এগুলোতে চাইলে দেখবেন এখানে আপনার সবগুলো পোস্ট, আপনি যা যা পোস্ট করছেন সেগুলো পাবেন, একসাথে সবকিছু এখানে থাকে। তো যাই হোক, আমাদের এই সাইট ম্যাপটা আমরা এটা একটু কপি করে নিবো, এটা এই ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করে নেওয়ার পর আমরা সরাসরি তাও যুক্ত করবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এখানে একটু আসি আবার, একটু দেখেন সেটা হচ্ছে কি, আমরা যখন সাইট ম্যাপটা যুক্ত করে যাচ্ছি তখন এখানে অলরেডি https celebritymoneymaker.xyz/ এই দুটো পয়েন্ট আমাদের দিয়ে দিছে, আমাদের এর পর অংশটুকু দেয় নাই। তো আমাদের এর পর অংশটুকু আমরা কপি করে নিয়ে আমরা সেই এলাকাটাকে শুরু দিব, শুধুমাত্র এটা যখন দিলাম দেওয়ার পর আমরা সাবমিট দিয়ে দিব। তো সাবমিট দিয়ে দিলে জিনিসটা এটার সাথে যুক্ত হয়ে গেছে। তো এই জিনিসটা আপনার এখনো তারা এটা স্ট্যাটাস বলতেছে, কোড নট পেজ বলতেছে, সমস্যা নাই। এটা আপনার হতে এটাও সময় লাগে, যে কিনা এক সপ্তাহ পর্যন্ত সময় লাগে, অনেক সময় মাঝে মধ্যে বেশিও লাগতে পারে। তো কারণ হচ্ছে কি, এগুলা গুগলে প্রতিনিয়ত প্রচুর সাইট এরকম আপডেট দেওয়া হচ্ছে, প্রচুর সাইট কাজ করা হচ্ছে, তো এই জিনিসটাই করতে হয়। তো এইভাবে আমাদের সাইটের সাথে বলতে গেলে এই ওয়েবসাইটের সম্পর্কটা স্থাপন করা হয় আর কি এই গুগলের সাথে। আমি অনুরূপভাবে আপনাদের আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা খুব বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে কি আরেকটা বিন দিব। তো বিন একটা কিভাবে করব, জাস্ট আমরা এখানে বিন ওয়েবমাস্টার টুলে চলে যাব। বিন ওয়েবমাস্টার টুল আসার পর আমরা এখানে অ্যাকাউন্ট একটা করে নিব, যে কিনা বিনে আরেকটা জিনিস সেটা হচ্ছে গুগল ইন্ডেক্সিংটা শুধুমাত্র একবারে করা যায়। তো দেখেন এখানে আমাদের ওই যে সাইট যেটা আমরা এটা না সরি আমাদের এখানে এটুকু রাখলাম, রাখার পর আমাদের এখানে যে আমাদের যেটা সাইট সেই সাইটটা আমরা এখান থেকে আবার কপি করে নিচ্ছি। নেওয়ার পর বিন ওয়েবমাস্টার এসে আমরা এখানে পেস্ট দিয়ে আমরা এখানে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর এখান থেকে দেখেন এক্সএমএল ফাইল আছে, আমরা এটা করবো না, আমরা এখানে এইচটিএমএল ট্যাগ যেটা আছে সেটা চলে আসবো। আমরা এখানে কপি যে অপশনটা আছে সেখানে ক্লিক করব, কপি অপশনটা দিয়ে ক্লিক করার পর আমরা আবার যেটা করব সেটা হচ্ছে আবার এখানে চলে আসবো, নোটপ্যাড ইউজ করব। নোটপ্যাড আসার পর এখান থেকে এই যে কন্টেন্ট যে অপশনটা আছে আমরা সেই লেখাটাকে শুধু কপি করব, প্রায় সময় যেটা করা হয় আর কি। তো এটা নেওয়ার পর আমরা এই কোডটা অর্থাৎ শুধুমাত্র এই যে অংশ যেটা আছে এই অংশটুকু শুধুমাত্র আমরা কপি করে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আবার আমরা বিনে চলে আসবো, আমরা বিনে এসে আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব, সেভ চেঞ্জ দিয়ে দিব। তো বিনে অনেক সময় সাইট নিতে একটু প্রবলেম করে, তবে দেখি আমাদের আশা করি নিয়ে নিবে। আমরা ভেরিফাইতে ক্লিক করি, নিয়ে নিছে সাথে সাথেই। তো এই আমাদের এইটা সাইটটা অ্যাড হয়ে গেল, আমরা এখানে সাইট ম্যাপটা এসে যুক্ত করতে পারি। আমরা সাইট ম্যাপ আছে যেখানে, এখানে সাইট ম্যাপ আমরা সাবমিট সাইট ম্যাপ দিব,
সাবমিট সাইটম্যাপ দেওয়ার পর এখানে কিন্তু আমাকে সাইটম্যাপ দিয়ে আপনার কোনো ইউআরএল তারা দেয় নাই, আমরা সরাসরি যেটা করব আবার ফিচার চলে যাবো। ফিচার এসে আমরা যদি একটু খেয়াল করি যে কিনা এক্সএমএল সাইটম্যাপ আবার সিধা এক্সএমএল, আমরা এই ফুল লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা যেটা করব সরাসরি এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো। গুগলের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে শুধুমাত্র স্ল্যাশের পর অংশটা দিছি, কিন্তু এখানের জন্য আপনার সম্পূর্ণ লিঙ্কটা আমরা অ্যাড করব। এটা দেওয়ার পর আমরা সাবমিট দিয়ে দিব, তাহলে দেখা যাবে যে কিনা বিনের সাথে বিন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইটের একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছে। এই হচ্ছে গুগল সাইট ইন্ডেক্সিং। হ্যালো, জি হ্যালো, হ্যাঁ ভাই, ওনারা কেউ কথা বলতেছে না কেন ভাই? কার প্রশ্ন নাই? আপনার কোয়েশ্চেন আছে? না ভাই, আমার তেমন নাই, কিন্তু আমি ফেটিস করতে হবে আর কি। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে ভাই। আচ্ছা, আপনাদের একটা এই মোটামুটি বর্তমানে এই নিয়মটা থেকে আর একটা নিয়ম খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে, সেই নিয়মটা আপনাদের একটু দেখাচ্ছি। বাট এটা যদি মাইন্ডে রাখতে পারেন ভালো, মনে রাখতে পারেন তাহলে সমস্যা নেই, আপনারা এই নিয়মটাই দেখেন। একটা সেটা হচ্ছে প্রশ্ন আমরা, ছিল ভাইয়া, জি আপু, সাইট ম্যাপটা কি অটো আপডেট হবে তো একবার অ্যাড করার পর থেকে? হ্যাঁ হ্যাঁ, এখন তারা এক কথা বলতে গেলে আমাদের ম্যাপটা জেনে গেছে, তো এখন তারা ইচ্ছা মতো তারা নিজে থাকবে। তবে মাঝখানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে কি, ধরেন আপনি একটা বিষয়টা অনেক সময় হয় আর কি, সেটা হচ্ছে কি, আপনার একটা পোস্ট কিংবা একটা পেজ আপনার কিছু লেখা আগে থেকে ছিল, এখন আপনি কি করছেন ওই লেখাটাকে একটু আপডেট করছেন। এরকম হয় না অনেক সময় যে কিনা আপনার একটা পেজ আপনি লিখে ফেললেন, এখন লিখে ফেলার পর আপনি ওই পেজটাকে আরো বেশি আপডেট করলেন, আরো বেশি ভালো করলেন। এখন আপনার যেটা হয় সেটা হচ্ছে কি, ওই জিনিসটা যখন এই জিনিসটা আপনাকে গুগল কিছু জানাই দিতে হয়, তবে বর্তমানে তারা অটোমেটিক নিয়ে নেয়, তবে স্ক্রিনটা এখন কাজ করে কিনা জানি না। সেটা হচ্ছে কি, সাবমিট মাই সাবমিট ইউআরএল টু গুগল, এই জিনিসটা যখন দেওয়া হয় আর কি, তখন এখানে যদি একটু আমরা ক্লিক করি সাবমিট ইউআরএল টু গুগল, এই জিনিসটা এখন কাজ করতেছে না, এটা তারা অটোমেটিক নিয়ে নিয়েছে। তারা বলতেছে সরাসরি সাইট ম্যাপটাতে অ্যাড করে দেওয়ার জন্য। তো অনেক সময় হয় কি, আপনার যদি কোন একটা এই ইউআরএল যদি আপনি চেঞ্জ করে আসেন, তখন সেই ইউআরএলটা তাদের কাছে অনেক সময় আবার এটা একটু এসে সাইট ম্যাপটা আবার একটা করে অ্যাড করে দিবে, কিংবা তাদেরকে জানিয়ে দিবে শুধুমাত্র, আর কিছুই করতে হবে না বলতে গেলে। যেমন আপনার একটা পোস্ট, আপনার পোস্ট কিছু চেঞ্জ করেন, পেজ চেঞ্জ করছেন, আমাদের এখানে পেজ যদি আসি তাহলে দেখা যাচ্ছে এই যে পেজ, ধরুন আপনি এই পেজটা চেঞ্জ করছেন, কথার কথা এই পেজটা চেঞ্জ করছেন, তো আপনি জাস্ট ওদের এখানে গিয়ে এই পেজের ইউআরএলটা আপনি তাদের কাছে একটু ওই আবার এটা একটু সাবমিট করবেন। তারপর এটা আবার যখন সাবমিট করবে তখন গুগল এটা বুঝে নিবে, যেটা সেটা হচ্ছে কি, নিশ্চয়ই এই পেজটা তারা একটু কাজ করছে, তাদের নতুন কোনো চেঞ্জ করছে, তখন এটা দ্রুত তারা এই আপডেট নিয়ে নেয় বিষয়টা। অর্থাৎ আমরা এখানে যদি আসি, এখানে তো আমাদের এখনো সাইটের সাইট ম্যাপ আসেনি, দেখা যাবে আমরা যতগুলো সাইট ম্যাপ আমরা অ্যাড করছি, আমাদের যত পোস্ট আছে যত ইউআরএল আছে সবগুলো এখানে চলে আসবে, এখানে সবগুলো চলে আসবে। তো সবগুলো যখন চলে আসবে তখন আপনি ওই জায়গাটাতে তখন কাজটা করতে পারবেন, এখন তো আমাদের এই সাইটটা নেই নাই, তো সেজন্য এটা করা করেও দেখা যাচ্ছে না বিষয়টা। এখানে সবগুলো চলে আসবে, আপনি যত ইউআরএল আছে যত পোস্ট আছে আপনার সবগুলো তারা নিয়ে নিবে আস্তে আস্তে, কিন্তু জিনিসটা হয় কি, একটু টাইম লাগে, কারণ এটা তারা এই চেক করে যে কিনা জিনিসটা আসলে কেমন, যে কিনা তারা ঠিকঠাক করলো কিনা, এগুলো এক কথায় 1 সপ্তাহ টাইম নেই। যদি আপনার সাইটটা অনেক পুরাতন হয়ে যায় তখন একটু টাইম কম নেই। আর কোনো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া মনে করেন পোস্টিং চেঞ্জ করলে তখন কি এটা আবার করতে হবে নাকি থেকে যাবে এটা? আপনার এখন কিছু করতে হবে না, আপনি এখন যেহেতু পোস্ট করবেন আপনার কোনো প্রবলেম হবে না, তখন তারা নিয়ে নিবে।
এখন দেখা গেছে কি আপনি একটা ওই সাইটটা যেটা করলেন সেটা হচ্ছে কি আপনার সাইটটা দিছেন রেডি করছেন এখন 1 বছর কিংবা 5-6 মাস পর এখন আপনি আবার করতে চাচ্ছেন কি সেটা হচ্ছে আপনি আবার চাচ্ছেন কি আপনার সাইটটাকে ওই পোস্টটা এই আবার গিয়া করবেন এই কি বলা যায় পোস্ট আবার আপডেট করবেন তখন আপনি সেই জিনিসটাই করবেন মূলত তখন আপনার কাজটা করতে বের আগে না তবে সেটা তখন আপনি তখন নিজেই বুঝে যাবেন কারণ তখন আপনি কাজ করতেছেন তখন তখন এমনি বুঝে যাবেন জিনিসটা তো দেখেন আমরা এখন এই ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট করতে হয় সেটা একটু দেখি তো দেখেন পোস্ট এসে আমরা যদি ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে চাই আর কি তাহলে আমরা প্রাথমিকভাবে এখানে ড্যাশবোর্ডে থাকে সেই ড্যাশবোর্ড থেকে আমরা এখানে যেটা পোস্ট অপশনটা আছে সেই পোস্ট থেকে পোস্টে যদি আমরা ক্লিক করি সরাসরি যদি ক্লিক করি তাহলে আমরা এখানে যে যে পোস্টগুলো করছিলাম সেই পোস্টগুলো আমরা এখানে দেখতে পাই তো আমরা যদি চাই যে কিনা না আমি আরেকটা পোস্ট করব তাহলে আমরা সরাসরি এখান থেকে অ্যাড নিউ কিংবা এখান থেকে অ্যাড নিউ আমরা যে কোনো একটা দিক থেকে দিতে পারি আর কি অনেকে আবার এখান থেকে দেয় যে কিনা এই নিউ অপশনটাতে ক্লিক করে এখানে পোস্ট অপশনটাতে ক্লিক করে যার যেভাবে ইচ্ছা যেভাবে সুবিধা হয় সে সেভাবে পোস্টটা করে তো বেসিক্যালি আমি এখান থেকে এসে অ্যাড নিউতে এখানে এসে ক্লিক করে করে ফেলি আর কি তো অ্যাড নিউতে আসার পর আমরা দেখব প্রথম আমাদের একটা পেজে আমাদের পোস্টের টাইটেল তারা দিতে বলতেছে আমরা পোস্টের টাইটেলটা দিয়ে দিচ্ছি অনেকে আবার একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে কি আপনারা অনেক সময় দেখবেন কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে কি তারা পোস্ট করতেছে আমাদের সাথে তাদের ডিজাইনটা একটু আরো অনেক সুন্দর করতেছে তো এই জাতীয় যখন এই জিনিসগুলো দেখবেন তখন তারা আসলে যেটা করে সেটা হচ্ছে তারা ট্রাইব আর্কিটেক্ট নামক একটি সফটওয়্যার সাহায্য নেই তো সেটা দিয়ে আপনার পোস্টটাকে অনেক সুন্দর করে ডিজাইন করা যায় তবে কালকে মনে হয় আপনাদের বলছিলাম সেটা হচ্ছে কি এই ট্রাইব আর্কিটেক্ট সফটওয়্যারটা পেইড আর কি তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কি আমরা এখানে অ্যাড নিউ পোস্টে এসে আমরা এখানে একটা পোস্টের নাম দিব তো পোস্টের টাইটেলটা দেওয়ার সময় অবশ্যই চিন্তা করতে হবে সেটা হচ্ছে যেন আপনার কিওয়ার্ড যেন সেখানে থাকে যাই হোক আমি আপাতত এখানে ডেমো ডেমো করলাম আমি এই জিনিসটা দিলাম তো এরপর আমি এখান থেকে ডামি টেক্সট আমি একটা লেখা জাস্ট কপি করে নিচ্ছি তো দেখেন আমি এখানে পেস্ট দিলাম তো আমি চাচ্ছি যেটা আমাদের সবসময় যেটা সুন্দর হয় সেটা হচ্ছে আমাদের লেখার পাশাপাশি কিছু ছবি থাকলে তো আমরা এখানে ছবি যদি দিতে চাই আমরা এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করবো আমাদের যেখানে ইমেজটা দিতে চাচ্ছি আমরা প্রথমে সেইখানে জায়গাটাকে অবশ্যই ক্লিক করে নিব তো আমরা এখান থেকে যেখানে নিতে চাচ্ছি আর কি আমি ধরে নিলাম আমি ঠিক এখানে ইমেজ অ্যাড করব আমি এখানে অ্যাড মিডিয়া দিলাম মিডিয়া দেওয়ার পর আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরি যদি আমার পুরাতন কোন ইমেজ থেকে থাকে আমরা সেটা এখানে ইউজ করতে পারি অথবা যদি আপলোড করতে চাই তাহলে এখানে এসে আমরা সিলেক্ট ফাইল এসে আমরা এখান থেকে ইমেজটা নিয়ে নিতে পারবো ইনসার্ট ইন্টু পোস্ট আচ্ছা এর আগে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে কি আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে কি এখানে পেজের আল্টার টেক্সট এর মধ্যে আমরা ইমেজ আল্টার টেক্সট এর মধ্যে আমাদের যেগুলো কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব তারপর এখানে একটা ছোটখাটো ক্যাপশন দেওয়ার ট্রাই করব এখানে এই গেম পেড এই লেখাটা না লিখে আমরা একটা এমন লেখা দিব যেন সেটা আমাদের কিওয়ার্ড বেস থাকে এগুলো একটা আপনার অন পেজের এসইও অংশ তো এরপর এখানে একটা নিচের দিকে একটা লেখা আছে সেটা হচ্ছে কি সাইজ নিয়ে এই সাইজটা আমরা একটু যেটা করব সেটা হচ্ছে কি এখান থেকে আপনি কতটুকু সাইজে দিতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি আপাতত এখানে মিডিয়াম আছে মিডিয়ামটা রাখতেছি তবে আপনাদের সাইজ বুঝে যেমন আপনাদের অনেক সময় দেখা যাবে কি ইমেজটা অনেক বেশি বড় তখন আপনাকে ছোট করে নিতে হতে পারে বড় করে নিতে হতে পারে তো যার কারণে এটা আমরা এভাবে সিলেক্ট করে দেবো যাই হোক আমি এখন ইনসার্ট টু এটা দিচ্ছি তো এটা আমাদের চলে আসলো তো আসার পর আমরা এখানে দেখেন যখন ক্লিক করলাম তখন আমাদের এইখানে একটা বিভিন্ন এই
লেখা শুরু করতেছে আর কি, আমরা এখানে এসে যেটা করবো সেটা হচ্ছে এই ধরনের আমরা কোনটা চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো এটা দেওয়ার পর দেখেন আমাদের এখন এই ইমেজ লেখাটা এই পাশে চলে আসছে, ইমেজটা এই পাশে চলে আসছে, এটা দেখতে একটু তুলনা সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না আমার ইমেজটা এই পাশে থাকবে, লেখাটা দিকে থাকবে। তখন আমি এই জিনিসটা এইভাবে করে নিলাম, তাহলে এখন আমাদের এটাও দেখতেও খুব ভালো দেখাচ্ছে। তো এরপর আমি আর একটা ইমেজ যদি নিই আর কি, আমরা ঠিক এই জায়গায় ইমেজটা নিচ্ছি, তো এই ইমেজটা নেওয়ার পর আমরা এটাকে এই পাশে রাখলাম। তো মোটামুটি আপনি একটু সাজিয়ে নেবেন এটা আপনাদের ইচ্ছা মতো। তো অনেকে আবার ইমেজের মধ্যে ইউআরএল সেট করে, তো এই ইউআরএলটা কিভাবে সেট করে সেটা আমরা একটু দেখি, যে কিনা এই এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে উপরে যে অপশন গুলো আছে সেখান থেকে একটা ইনসার্ট লিঙ্ক নামক একটা অপশন আছে, সেই ইনসার্ট লিঙ্কে আমরা ক্লিক করবো। ইনসার্ট লিঙ্কে ক্লিক করার পর আমি এখানে কার লিঙ্ক দিতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিবো। তো এই যে কার লিঙ্ক দিচ্ছি, যেমন ধরুন আমি একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার অর্থ হচ্ছে ওয়েবসাইট এর ব্যাকিং করে দেওয়া। তো যাই হোক আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি, আমি এটা দিলাম, দিয়ে জাস্ট এন্টার দিতে পারি কিংবা এখানে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে এখন আমি যদি এটা একটু খেয়াল করি, আমরা এটা যদি পাবলিশ দিয়ে দিই, পাবলিশ দিয়ে দেওয়ার পর আমরা এখানে এসে শুধু এই পোস্টটা যদি দেখতে চাই আর কি, তাহলে দেখবো এই ইমেজ গুলা আমাদের, এই ইমেজটাতে একটা ইউআরএল সৃষ্টি হয়েছে, কিন্তু এটাতে এই ধরনের কোনো ইউআরএল সৃষ্টি হয়নি। দেখেন এখানে যখন যাচ্ছে তখন মাউসটা একটা হ্যান্ড এই হ্যান্ড টুল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের স্বাভাবিক যেটা মাউস টা এখন সেইভাবেই আছে। তো এরপর আমরা আরো কিছু কাজ দেখি, সেটা হচ্ছে কি, এখানে আমরা যদি খেয়াল করি এই লেখাগুলো একটু বোল্ড আকার আছে, তারপর এটা হচ্ছে প্যারাগ্রাফ সাধারণ স্টাইল আছে, এগুলো আমরা কোনটা কিভাবে আছে সেটা বোঝার জন্য আমরা সেখানে ক্লিক করলে এই জায়গাটাতে খেয়াল করব। দেখুন দেখবেন এটা চেঞ্জ হচ্ছে, যদি আমরা এখানে খেয়াল ক্লিক করি তখন এখানে দেখা যাচ্ছে বোল্ড হয়েছে, এটা যদি ক্লিক করি তখন হেড ইন ওয়ান আছে। তো আমার সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি এখানে কোন কিওয়ার্ডটাকে ফোকাস করতেছি কিংবা আমি কি কাজ করতে চাচ্ছি, তখন সেটা অনেক সময় দেখা যাবে কি আপনার বিভিন্ন লেখাকে আপনাকে হেড ইন ওয়ান রাখতে হচ্ছে। যেমন আমি এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে এতটুকু পরের অংশের একটু এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম, তো আমি এটাকে এই হেড ইন ওয়ান এ রাখতে চাচ্ছি। এই লেখাটাকে এটাকে যদি এরকম হেড ইন ওয়ান করতে চাই, জাস্ট এখানে প্র্যাগ অপশনতে ক্লিক করব, ক্লিক করলে আমরা হেড ইন ওয়ান দিলাম, তাহলে দেখা যাবে এই লেখাটা অনেক বড় আকার ধারণ করলো। কিংবা আমি এটাকে হেড ইন ওয়ান করে দিচ্ছি, হেড ইন ওয়ান করে দিলাম, তারপর এটাকে আমি হেড ইন 3 দিয়ে দিলাম। তো এভাবে আমরা বিভিন্ন লেখাটাকে সেট করতে পারি। এছাড়া এখানে দেখেন আরো এই বিভিন্ন আমাদের যে আমরা যদি বুলেট স্ট্যান্ড পয়েন্ট করতে চাই, যেমন আমি 1 2 3 4 এরকম কিছু লেখা যদি লিখতে চাই আর কি, তাহলে কি করবো দিলাম, এখানে দেখেন একটা বুলেট পয়েন্ট আসতো, ওইটা লেখার পর যতবার এন্টার দিব ততবার আমাদের চলে আসবে। তো এই জাতীয় আমরা চাইলে বুলেট পয়েন্ট এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি আমাদের অনেক সময় বিভিন্ন সময় দরকার হয় কি, সেটা হচ্ছে আমাদের কলম রেডি করা, অর্থাৎ বিভিন্ন সময় আমাদের কলম রেডি করতে হয়। তো কলম রেডি করতে গেলে আপনাকে বেসিক্যালি যেটা করতে হয় কি, সেটা হচ্ছে আপনাদের এসটিএমএল কোড জানা দরকার হয়, অর্থাৎ বিভিন্ন এই এসটিএমএল যে কোডটা আছে সেটা জানা দরকার হয়। বাট আমি চাচ্ছি যখন এটা আমরা জানি না আমরা কিভাবে করবো, তার জন্য আমরা কি করবো, ফ্লাগ ইন এসে আমরা একটা অ্যাড নিউতে যাব, একটা ফ্লাগ ইন অ্যাড করে নিব, যে ফ্লাগ ইনের নাম হচ্ছে শর্টকাট। যাই হোক আমি এখন প্রথমটা ইনস্টল করে নিচ্ছি, আর একটা আছে আপনার ব্ল্যাক টাইপের, ওটার নামটা মনে পড়তেছে না, শর্টকাট এটা এড করে নিচ্ছি, টিপ করে দিলাম। তো এটি করার পর আমরা এখন আবার পোস্টে আসি, পোস্টে আসার পর এখানে আমাদের যেটা এই পোস্ট যেটা আছে আমরা এডিট পোস্টে যাচ্ছি, আমরা এটাকে আবার নতুন করে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে এডিট পোস্টে আসার পর এখানে দেখবো যে কিনা ইনসার্ট শর্টকাট নামক একটা অপশন আমাদের যুক্ত হয়েছে এখন, যেটা আগে ছিল না। তো এই ইনসার্ট শর্টকাট যদি আমরা যাই,
তাহলে দেখবো এখানে আমরা কি করতেছি সেটা এখানে অলমোস্ট জিনিস আমাদের কাছে থাকবে। যেমন হচ্ছে কি আমরা এখানে যদি কলাম কোড দেখতে যাই, কলাম কলাম যদি না পাই তাহলে চুপ করে লিখবো আর কি। এই তো কলাম, দেখেন কলামে এই অপশনটা চলে আসছে। তো আমি এখান থেকে যদি কলামে ক্লিক করি, আমি এখানে যে কিনা কয়টা কলাম চাচ্ছি, কোন কলামে কি লিখতে চাচ্ছি, এখানে সবগুলো এগুলো দিয়ে তখন আমরা এই জিনিসটা করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি একটা বটম যুক্ত করতে, বটম আমি আরেকটাও যুক্ত করে দেখো, তবে এটা দিয়ে একটু বটম যুক্ত করে দেখে, সেটা হচ্ছে আমি চাচ্ছি ধরেন এখানে একটা বটম যুক্ত করব। তো আমি কি করলাম, এখানে ইনসার্ট শর্টকাটে এসে এখানে বটম যে অপশনটা আছে, আমি বাটনে যদি ক্লিক করি এই বাটন চলে আসছে। আমি বাটনে কোন ইউআরএলটা দিব, আমি কার ইউআরএল দিব এটা সিলেক্ট করতে পারি। তো আমি সিলেক্ট করে দিলাম তাও ধরেন কথা কথা গুগল ডট কম দিলাম। তো এটা কি থাকবে, এটা কি নিউ ট্যাবে থাকবে নাকি এই সেম ট্যাবে থাকবে? আমি সেম ট্যাব দিয়ে দিলাম। এটা স্টাইলটা কিরকম থাকবে, স্টাইলটা আমরা এখান থেকে ফ্ল্যাট বিভিন্ন ডিজাইন দিতে পারি, আমি ফ্ল্যাট দিচ্ছি আপাতত। এটা কালার কিরকম থাকবে, এই কালার নিয়ে এটা তেমন আসলে হার্ড নাই, এখানে দেখবেন এই কালার এখান থেকে তারা সিলেক্ট করে দিচ্ছে। কিংবা আপনারা গুগলে যদি দেন কালার কোড তাহলে আপনারা কালার কোড গুলো পেয়ে যাবেন, এই কোড গুলো তখন আপনাকে দিয়ে দিবে। যাই হোক আমরা আপাতত এই কালারটা ইউজ করতেছি জাস্ট বোঝার জন্য। টেক্সট কালার কিরকম দিব, আমি টেক্সট কালার দিচ্ছি ধরেন আমি কালো দিচ্ছি, কিংবা এই কালারটা দিলাম। এটা সাইজ কত রেখে দিবো, আমি সাইজটা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, কমাতে পারি। তো এগুলো করার পর আর কি, এটা রেডিয়াস কি রাখবেন কিনা নাকি শেপ রাখবেন এগুলো, অর্থাৎ সেটা কি পাশে রাউন্ড থাকবে কিনা, এই যে জিনিসটা। তো এখানে কোনো আইকন দিবেন কিনা, অর্থাৎ আপনি যদি চান যে কিনা ওই এখানে কোন একটা লেখা থাকবে তাহলে সেই জিনিসটা দিতে পারেন, কিংবা আইকন পিকারে দেখেন এখানে কোনো আইকন দেওয়া দিচ্ছে কিনা। ওকে আমরা এটা দিলাম, দেওয়ার পর আমরা নিচে গিয়ে ইনসার্ট শর্ট করে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে একটা কোড চলে আসছে সরাসরি। এই কোডটা দেখে আমাদের কিছুই করতে হবে না, আমরা সরাসরি এটা রেখে দিব, আমরা এখন আপডেট দিয়ে দিই। আপডেটটা দেওয়ার পর আমরা এখানে এসে একটু রিলোড দিই, আমরা এক পাশে কাজ করলে আর এক পাশে সেটা একটু অন রাখবো, তাহলে আমরা রিলোড দিয়ে দিয়ে দেখতে পারবো যে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে কিনা। একটা কাজ করবো, একবার রিলোড দিব, তাহলে দেখেন এই যে আমাদের বটনটা যুক্ত হয়ে গেছে। কিন্তু এখন আমাদের এই বটনে যদি ক্লিক করে তাহলে আমাকে তাকে গুগলে নিয়ে চলে যাচ্ছে। আপনারা আরেকটা কাজ করবেন, এই শর্ট করে এসে আপনারা এখানে সবগুলো একটু একটু ট্রাই করবেন, কারণ আমাদের অনেক সময় অনেক জিনিস দরকার হয় যেগুলো আমাদের ওয়েবসাইটে বাই ডিফল্ট নাই। তো আমরা কি করবো, এই শর্টকাট দিয়ে সবগুলো কাজ করে নিতে পারবো, একদম মোটামুটি অনেকগুলো কাজ। এটা বলতে যে মানে অল ইন ওয়ান এরকম টাইপের পারমালিংক বিভিন্ন অপশন এখানে আছে, এই সবগুলো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। কন্টেন্ট, মিডিয়া, এই ধরনের বিভিন্ন কিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর যদি আরো বেশি অ্যাডভান্স করতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে পেইড টুলের সাহায্য নিতে পারেন। পেইড টুলের মধ্যে ওই থ্রাইভ আর্কিটেক্টটা সব থেকে সুনাম বেশি আর কি, থ্রাইভ আর্কিটেক্টটা পেইড সম্পূর্ণ, এটা ফ্রি কোনো ভার্সন নাই। এই ফ্রি ভার্সন থাকলে এটা ইউজ করে দেখতে পারতাম, বাট ফ্রি নাই বিদায় এটা করা যাচ্ছে না। তবে এই জিনিসটা, এই শর্টকাটটা দিয়ে আপনারা কাজটা করে নিতে পারবেন। শর্টকাটটা শুধুমাত্র যে এই পোস্টের জন্য তাই না, এটা চাইলে আপনারা পেজের জন্য জিনিসটা কাজটা ইউজ করতে পারেন। এই জিনিসটা মানে আপনি একটা পেজ সাজাতে যাচ্ছেন, একটা পেজ ডিজাইন করতে যাচ্ছেন, শর্টকাটে মানে এই ছোটখাটো অত ফ্রিতে এটাতে যতগুলো সেটিং দিচ্ছে আর কি অনেক কিছু করে নেওয়া যায়। তো আমরা এই পেজ এটা দিয়ে দিলাম, এটা আমরা কি ক্যাটাগরিতে রাখবো এই পোস্টটা আমি তো সেটা দিই নাই। আমরা ঠিক এখন এখানে এসে যদি খেয়াল করি আমি এটা কোন ক্যাটাগরি আন্ডার রাখতে হচ্ছে, আমি এখানে এটাকে ডেমোতে যদি দিই তাহলে এখানে দেখা যায় তার ডেমো ক্যাটাগরি আন্ডারে এটা নিয়ে নিচ্ছে। এখানে আন ক্যাটাগরি সেটাতে রাখলাম না, এখানে জাস্ট ডেমোতে রাখলাম। তারপর আমার এই ওয়েবসাইট আসার পর কেউ এটা কি দিয়ে চার্জ করলে পাবে, আমি এটাকে দিলাম যে কিনা গ্যাজেট দিয়ে। তো গ্যাজেট দিয়ে আমরা জাস্ট এখানে অ্যাড দিব, তাহলে এটা গ্যাজেট দিয়ে একটা ট্যাগ হয়ে গেল। তো কেউ যদি আমার ওয়েবসাইটে এসে যদি গ্যাজেট লিখে চার্জ করে তাহলে আমার এই পোস্টটা তার কাছে শো করবে। আমি এই পোস্টের জন্য যদি কোনো একটা ইমেজ দিতে চাই তাহলে আমরা এখান থেকে সরি এখানে টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমরা চেঞ্জ করবো না, এটা ডিফল্ট টেমপ্লেট রাখবো। এটা অনেক সময় দেখা যায় কিছু কিছু ওয়েবসাইটে আপনার যখন কিছু কিছু থিমে
কেন অনেকগুলো টেমপ্লেট থাকে যেখানে বিভিন্ন আপনি টেমপ্লেট ডিজাইন করে রাখছেন, সেই টেমপ্লেটের আদলে এই ডিজাইনটা হয়ে যাবে। আর ফিচার ইমেজে আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা বেশি বড় রাখবো না, এটাকে আমরা এই ছোট রাখবো। এখানে সাইজ তো সরাসরি ফিচার ইমেজ, তারা বাইরে নিয়ে নেই। ওকে, আমাদের এটা দিয়ে দেওয়ার পর আমরা এখন আপডেট এখন যদি আমি একটু আমার এই সাইডটা একটু দেখি আর কি। এখনো নেই নাই, তো যাই হোক, আমরা এখানে এই জিনিসটা এখন দেখতে পাচ্ছি। এখন এখানে এসে আমাদের এই পোস্টটা সম্পূর্ণ আর কারো কোনো কোয়েশ্চন আছে এই বিষয়টাতে? নাই মনে হয় ভাইয়া। আচ্ছা, আমরা কি খিদে লেগে গেছে আপনাদের? না ভাই, খিদে লাগে নাই, 11টা বাজছে। আসলে তবে রেডিও শুনতেছি মনে হচ্ছে, কার থেকে জানি। কাজ ভাই তো কেমন রেডি আছে সাইড ভাই? রুটে রকম ইয়ারফোনটা। ও আচ্ছা আচ্ছা, তোর ভাই আমার ইয়ারফোন দিতে আছে, আমি তো 12টা গেছি করছি না, ওটা দিন আগে শুনে যায়। আপনি কথা বলতেছেন রেডি শুনে হচ্ছে? আচ্ছা, এই লাইভ চলতেছে তো। আর আপনারা অনেক সময় যেটা হবে আর কি, অনেকটা ইমেজ এখানে ছোটখাটো এডিট করা যায় যেখানে ক্রপ করা যায়, তো এই জাতীয় জিনিসটা করবেন কি, এখানে মিডিয়া থেকে এসে জাস্ট অ্যাড নিউতে এসে আপনারা চাইলে ইমেজ গুলো নিয়ে নিতে পারবেন। ইমেজ ইমেজ নেওয়ার পর এটাকে কেন আপনারা ছোটখাটো এডিট গুলো এখানে করা যায় আর কি, বলতে গেলে জাস্ট এখানে এডিট মিডিয়া থেকে। হ্যাঁ, মিডিয়া থেকে মানে এটাকে ক্রপ করতে পারবেন, কেটে নিতে পারবেন আর কি, বিভিন্ন কাজ, ছোটখাটো কাজ করা যায়, তো হাই কাজ না, জাস্ট সামান্য কিছু। যেমন এই যে দেখেন রোটেট করতে চাচ্ছেন, এখন আপনি ইমেজটা আপনি এখানে দিয়ে দিবেন, বিশেষ ক্ষেত্রে যারা কাজ করে আর কি, তখন তারা যেটা করে সেটা হচ্ছে সবগুলো ইমেজ একসাথে এখানে আপনি দিন নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পর তারপর তারা এখানে এসে ছোট ছোট কাজগুলো করে নেয়, যেখানে এখানে কি ডাইমেনশন এটা কেটে নিবে, কতটুক করা দরকার, এই জিনিসগুলো সবগুলো এখান থেকে করে নেয় আর কি। রোটেট লেফট এখানে সবকিছু করবে, মোটামুটি অনেকগুলাই করা যায় যা যা দরকার আর কি। যা দেখলাম আপু আছেন, আচ্ছা মিজান ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া যাদের এখন ধরেন ওই ফেসবুকে তো এখন ধরেন ক্লাসিক মুডটা নাই, হ্যাঁ, ওরা কিভাবে পিক্সেল সেটআপ করবে ওটা? এই আমি তো আপনাকে নিউ ভার্সনে দেখেছি, পুরাতন ভার্সন তো দেখাইনি। পুরাতন ভার্সন তো দেখেন নাই না? না না, আপনি কি শুরু থেকে ছিলেন না? জি জি
আমি একদম বলতে গেলে নতুন ভার্সন প্রায় দেখাইছি, এমন কি এমনও দেখেনি আপনারা, আমি জানি না শিওর আপনারা যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন আর কি, তারা সবাই কি করে যেখানে একটা ইউআরএল সরাসরি তারা লিখিয়ে দিয়ে ওইখানে চলে যায়, বাট আমি আপনাদের ওইভাবে দেখেনি, সিটিং থেকে নিয়ে গিয়ে দেখাইছি। মানে তারা একটা লিঙ্ক দিয়ে দেয়, লিঙ্ক থেকে বলে যে লিঙ্কে গেলে আপনি সিটিং গুলো পাবেন, আমি এটা বলিনি, আমি সরাসরি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে এখান থেকে এসে এই আপনার এই অপশনটাতে এসে এখানে অ্যাপস আছে, এই অ্যাপসে এসে আপনি এখানে পাবেন। এই তবে এটা বলতে পারেন আমি যে ভিডিওটা ইউটিউবে দিছিলাম সেটা দেখেছিলাম পুরাতন ভার্সন দিয়ে, কারণ পুরাতন ভার্সন ইউজ করছি এরকম। আপনাদের এই কি বলে একদম ফিজিক্যাল সেটআপ থেকে ধরে এখানে গুগল ইন্ডেক্স এন্ডিং এ তারপর পোস্ট করা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, তাহলে আমি এটা আবার একটু বুঝাই দিলাম আর কি, যদি কারো থেকে থাকে কোনো কোয়েশ্চেন কিংবা এর বাইরে কোয়েশ্চেন থাকলে বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি প্রথম যে ওই গুগল সাইট ইন্ডেক্স বলছেন না, হ্যাঁ হ্যাঁ তো ওটা মনে করেন আমি করছি আমার ওয়ার্কের জন্য, ওই এখন মনে হচ্ছে মনে করতেছেন আমি এই পোস্টিংটা চেঞ্জ করলাম, তো এক্ষেত্রে কি আমার এইটা কি ইন্টিগ্রেশন থেকে চলে যাবে? কথাটা একটু আবার বলেন ক্লিয়ার করে, আমি বুঝিনি আসলে। অর্থাৎ ওই আমরা মনে করেন ওই যে এখন গুগল সাইট ইন্ডেক্স করছি আর কি, গুগলের সাথে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলছি, হ্যাঁ তো তো আমি এই হোস্টিংটা চেঞ্জ করছি, আমার এই ডোমেইনের হোস্টিংটা চেঞ্জ করে ফেলছি, তো এক্ষেত্রে কি এটা চলে যাবে গুগলের সাথে সম্পৃক্ততা? এটা আসলে শিওর বলা যায় না, কারণ শিওর বলতে কারণ আমরা এখানে যেটা করা হয় আর কি, হোস্টিং চেঞ্জ করলে মানুষ যেটা করে আর কি সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটটা এই ওইখানে গিয়ে কপি করে পেস্ট করে, মানে বিষয়টা এই ধরনের, আসলে কপি পেস্ট করে না, তবে আমি বললাম আর কি, অর্থাৎ ব্যাকআপ নেওয়া হয়, ব্যাকআপ নিয়ে কাজটা করা হয়। তো আমরা যে এখানে যে এই এখানে যেটা দিয়ে ভেরিফিকেশন আছে খেয়াল করছি কিনা জানি না, জাস্ট একটা এইচটিএমএল কোডটাই আমরা হ্যাঁ 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 পেস্ট করছি, তো এই এইচটিএমএলটা কিন্তু আমাদের হোস্টে না আমাদের ওয়েবসাইটে করছি বিষয়টা, হ্যাঁ হ্যাঁ তো যার কারণে আমাদের ওয়েবসাইটের সাথে সম্পর্ক থাকবে। তারপর আপনি এটা চেক করে নেবেন, কারণ এটা চেক করতে তো সর্বোচ্চ আপনার 1 মিনিট লাগবে, হ্যাঁ 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 বুঝছেন? না তাহলে তবে আবার এটা যদি যাই না বলতে গেলে আপনি হ্যাঁ কোনো কারণে করতে হবে না, চলে গেলে আবার করা যাবে না? হ্যাঁ অবশ্যই করতে পারবেন। আচ্ছা ভাই ধন্যবাদ। আর কোনো ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে? না ভাই আচ্ছা আচ্ছা, আপনারা এখানে আরেকটা আছে অত, যেটা আরেকটা আপনারা দেখবেন সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকেও চাইলে কি করা যেতে পারে, যে কিনা এই ফিক্সড সেটআপ করতে পারে, আপনাদের কারো কি কার্ড টাট আছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, যদি কারো পাসপোর্ট টাসপোর্ট থাকে তাহলে কার্ড একটা নিয়ে নিন, বর্তমানে বিভিন্ন কোম্পানি থেকে কার্ড দিচ্ছে, যেমন মিন্টলেন একটা নতুন এই ব্যাংক, নতুন ব্যাংক ওরা কার্ড দিচ্ছে, ওরা আপনার আপনার ফ্যামিলি যে কোনো ভাইয়া আমার যদি আছে কার্ড পাসপোর্ট। থাকে। আচ্ছা তাহলে আপনি পাসপোর্ট যার আছে কিংবা আপনার আত্মীয় স্বজন কারো থাকলে ওকে জাস্ট নিয়ে যাবেন মিডল্যান্ডে একবার, এই তখন আপনার কার্ডটা নিয়ে নিবেন, এরপর আপনার ওই যার কার্ড তাকে নিয়ে যেতে হবে না, যার নামে করবেন। তারপর শাহজালাল ইসলামী ব্যাংকে কোন নতুন একটা কার্ড দিচ্ছে, ওইটাও ভালো, ইবিএল একটু অফ রাখছে একুয়া কার্ডটা, তো আপনারা এগুলো করতে পারেন বুঝছেন, কার্ড কারণ কার্ড নিয়ে নিবো বলতেছি ডুয়েল সেম নাই, কারেন্সি হ্যাঁ ডুয়েল কারেন্সি কার্ড, এই জন্যই বলতেছি, কারণ হচ্ছে কি আপনি কাজগুলো শেখার পর এগুলো দিয়ে আপনারা এই বাংলাদেশ থেকে অনেকগুলো কাস্টমার পাবেন, আর বাংলাদেশে যে কাস্টমার গুলো জন্য এটা পাবেন, ডুয়েল কারেন্সি কার্ড বললো হবে তাই না ওদের? হ্যাঁ ডুয়েল কারেন্সি কার্ড আপনি এটা বলবেন, আমি ইন্টারন্যাশনালি ওরা অনেক সময় এগুলো বুঝে না, যেমন আমি অনেক ওদের ম্যানেজারের সাথে যখন কথা বলছি তখন ওরা বুঝতেছে না, কিন্তু যখন বললাম আমি গ্লোবালি এখানে সবগুলো সাইটে আমি কাজ করতে পারবো, তখন উনি বলতেছেন না এটা তো বাংলাদেশে করতে হয়, তাই বলছি যেটা আমি ওভারবাইড করতেছি, তখন বলছে তাহলে আমাদের আরেকটা কার্ড আছে ওই কার্ডটা ইউজ করতে পারেন, আপনি এভাবে কথা বলে নেবেন, কারণ ওদের সময় অনেক সময় দেখা যায় কি ওই অনলাইনে অনেকটা আপডেট আসছে বাট ওরা এই বিষয়ে অবগত থাকে না, অনেক সময় প্রবলেম হয়ে যায় আর কি, তো সেজন্য সরাসরি কথা বলে জিনিসটা করবেন। মিডল্যান্ডে যেটা বলছেন ওই কার্ডটার নাম কি?
এটা আপনি মিডল্যান্ডে গিয়ে আপনি তাও কার্ডটা, আমি আসলে এটা এই কিছু না আগে আমার একটা ভাই নিচে ছোট ভাই একটা নিয়েছিল, আমি বলতে পারি আর কি। আচ্ছা ঠিক, আচ্ছা বুঝছি। বুঝছেন মিডল্যান্ড কি আপনার তো শহর থাকেন যেহেতু আপনার জন্য সুবিধা হবে, মেবি ওই 2 নম্বর গেট ওদের শাখা আছে। হুম হুম বুঝছেন না, আমার এমনিতে আমেরিকান এক্সপ্রেস আছে, ওইটা আপু বলছিল ডুয়েল কারেন্সি করায় নিতে। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে কি আপনারা লোকাল থেকে অনেক কাস্টমার পাবেন, যেমন যাদের ই কমার্স আছে তারা প্রতিনিয়ত বলতে গেলে করতে চায় আর কি, তো এগুলাতে তারা আপনাকে কার্ড সুবিধাটা দিবে না, আপনার কার্ড দিয়ে আপনাকে করতে হবে, তো এই জিনিসগুলো করে নিয়ে আসলে বুঝছেন। আর পাসপোর্ট কম বেশ সবারই দরকার হয়, আমি নিজে এমনি করি নাই, আমি আপনাদের বলতেছি আর কি। কই গেল সেটাই তো চিন্তা করতেছি। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি যখন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট এই ফিক্সড সার্ভারের কথা বলবে, তখন সেই ক্ষেত্রে আপনি এখানে বলবেন যে কিনা সে কোনো নির্দিষ্ট বিশেষ উপলক্ষে কাজটা করতে চাচ্ছে, নাকি সে তার ওয়েবসাইটের জন্য তার একটা অ্যাকাউন্টের সাথে সারা জীবনের জন্য করে ফেলতে চাচ্ছে। যদি বলে সব সময়ের জন্য এই সারা জীবনের জন্য একটা কাজই, তাহলে তখন আপনারা ইমেল ম্যানেজার থেকে এসে জাস্ট কন্টিনিউ পিক্সেল সেট আপ এসে ওই কাজটা করে নেবেন। এই ম্যানুয়ালি দেখেন এখানে আমি জাস্ট পিক্সেল সেট আপ এখানে অ্যানুয়াল কোড, এখানে এই কোডটাকে কপি করে আগের মতোই দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যেটা হয় আর কি, ইভেন্ট ম্যানেজারের কাজটা করা যায় শুধুমাত্র একবার, মানে আপনি আপনার এটা অ্যাকাউন্টে শুধুমাত্র জীবনে একবারই পিক্সেল সেট আপ করতে পারবেন, আর করতে পারবেন না। কিন্তু ওই অডিয়েন্সে আমি যেটা দেখালাম আর কি, সেই অডিয়েন্সে আপনারা অনেকবার করতে পারবেন, যেমন আমি আপনাদেরকে দেখাইছিলাম মেবি এখানে, কিন্তু এগুলো যেগুলো দেখাইছি এগুলো সবগুলাই এই মানে এখানে দেখানো হয়েছিল, তো এগুলা বলতে গেলে 3-4টা করছি, আরো করা যাবে কোনো সমস্যা নেই। মানে অডিয়েন্স আমি ইচ্ছা মতো করে করে আমি সবগুলো অডিয়েন্সে আপনার এই অডিয়েন্স যখন আপনি করে রাখবেন, আপনি ওই এই অ্যাট্রান করা কি দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রান করতে গেলে তখন জিনিসটা হয় কি যে কিনা এই অ্যাট্রানের আন্ডারে আপনি তখন ওই ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে আপনি কাজটা করে ফেলতে পারবেন আর কি। কোনটা দিয়ে করছিল এই যে দেখেন, এগুলা কিন্তু সবগুলাই বলতে গেলে কি করাইছে, মানে কয়টা কয়টা এই অডিয়েন্স সেট করেছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কিন্তু আপনি যখন ইভেন্ট ম্যানেজার দিয়ে করবেন, তখন এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে শুধুমাত্র একটাই অডিয়েন্স কি বলা হয় ফিক্সড সেটা হবে, আর সেটা দিয়ে আপনার আজীবন সব কাজ করতে হবে, বুঝছেন? এটা আর কোনো চেঞ্জ করতে পারবেন না। আরেকটা হচ্ছে কি বিজনেস, আর আপনারা আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি বিজনেস ম্যানেজার থেকে মানে যে কোনো কাজ ফেসবুকের করেন, বিজনেস ম্যানেজার থেকে কাজগুলো করার ট্রাই করবেন। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার মেবি আপনাদের তো করান হয়েছে তাই না? আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট 2টা আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, 2টা অ্যাকাউন্ট, 2টা দেখতেছেন, 2টা বিজনেস অ্যাকাউন্ট আছে। আপনারা যে কোনো একটা মানে এরকম আপনাদের একটা থাকবে, সরাসরি আপনাকে প্রবেশ করাবে আর কি। আসার পর এখানে জাস্ট দেখবেন এখানে একটা ফেসবুক পেজ দিলাম, এখানে একটা অপশন আছে, আপনারা চাইলে সেখান থেকেও করে নিতে পারবেন। তো ওই যে কোনো কাজ করার জন্য সবসময় যেটা ট্রাই করুন আর কি, সেটা হচ্ছে কি মানে বিজনেস ম্যানেজার থেকে একটা পেজ ক্রিয়েট করতেছেন, বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করেন, এই একটা কাজ করতেছেন সবকিছু বিজনেস ম্যানেজার ট্রাই করবেন সবসময়, তো আস্তে আস্তে দেখা যাবে আপনার বিজনেস ম্যানেজারের ধারণা বেড়ে গেল, আর কাজও আপনাদের অনেকটা মানে এক্সপার্ট হয়ে যাবে আর কি, কারণ বিজনেস ম্যানেজার অনেক সুবিধা দেয় যে কোনো ক্ষেত্রে। এখানে ওই যে যেটা বলতে গেছিলাম আর কি, এখানে একটা ফিক্স দিলাম, একটা আছে ডাটা সোর্স ফিক্স দিলাম, এই ফিক্সের এই 3টা জায়গায় আমার জানা মতো থাকে, এর বাইরে আর জানা মতো নাই আর কি।
তারপর আবার আপনাদের আরেকটা মেথড আছে যেটা হচ্ছে কি, ওই সরাসরি এই বলতে গেলে ফেসবুক এটার সাথে একটা এই আমরা এখানে কোনো কাজ না করার কি, গুগল ট্যাগ ম্যানেজার একটা সাইট আছে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে চার্জ দিলে পাবেন। গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনি ওয়েবসাইটের সাথে সম্পর্ক স্থাপন করবেন, এরপর আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইচ্ছা মতো কোড ইউজ করতে পারেন। আপনার এই যেহেতু কিছু আপনার যেমন ধরেন পিক্সেল সেটআপ বলেন, এই বলেন, সেই বলেন, সবগুলো আপনি গুগল ট্যাগ ম্যানেজারে করবেন, আপনার ওয়েবসাইট অ্যাপ্লাই হয়ে যাবে। এটা অনেক ভালো, মানে যারা এই বলতে গেলে অনেকজন এটাই দিয়ে করে, এটা একটু হার্ড হয় আর কি, তবে এটা দিয়ে করলে আপনার কাজগুলো মানে আপনার বলতে গেলে সব সাইটের উপর কোনো কাজ করতে হয় না, মানে আপনি শুধু ওই বলবেন যে কিনা আমার এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনার একটা সম্পর্ক, মানে আমি একটা কোড শুধু একটা অ্যাড করে দেন, এখন যা কাজ করেন আপনি গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আপনার এটার কাজ ওইটার কাজ সবগুলো আপনি করতে পারবেন। আর ধরেন ওয়েবসাইট আমরা তো অনেক কাজ করি, এখন ওয়েবসাইট আপনি সবগুলো কাজ করার পর আপনি চাচ্ছেন কি আমি ওয়েবসাইটে যা যা কাজ করছি সবগুলো ডিলিট করে দিব, তাহলে আপনি এখানে প্লাগইন থেকে এসে এক নিউ প্লাগইন আসবেন, এখানে এসে আপনি ডাব্লিউপি রিজেক্ট নামক একটা প্লাগইন আছে ওটা নিয়ে নেবেন। তো ডাব্লিউপি রিজেক্ট দিলে এখানে দেখবেন অনেকগুলো আসছে, আমরা এখানে যেটা প্রথমে আছে এটা ইনস্টল করে এটা দিয়ে আপনি চাইলে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে মানে সম্পূর্ণ একদম রিজেক্ট করে দিতে পারবেন, সবগুলো কেটে দিতে পারবেন, কেটে আবার নতুন করে আপনি সব কাজ করতে পারবেন। মানে এটা আমি এই জন্য বলতেছি, এটা আমি আসলে জয় ভাইয়ের জন্য বলতেছি, জয় ভাইয়ের জন্য, কারণ আমি ওনার ওয়েবসাইট অনেকগুলো কাজ করতেছি, তো এখন উনি আমার কাজ করতে গেলে যেমন এইদিকে এটা একটা অ্যাড করেছে খারাপ দেখাচ্ছে এগুলো করছি হাবি যাবি, তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এটা করে নেওয়ার পর জাস্ট এখানে ডাব্লিউপি রিজেক্ট এখানে এসে সবগুলো আপনি এখানে কাটতে পারবেন, শুধুমাত্র এখানে এসে লিখতে হবে আর ইএসইটি, এটা দিয়ে আপনি রিজেক্ট সাইড দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে আপনার সব কিছু চলে যাবে, আবার নতুন করে আপনি শুরু করতে পারবেন। বিষয়টা কি বুঝছেন? এটার জন্য আপনাদের বলে দিলাম আর কি, আর যে প্লাগইনটা লাগে না কাজ করার পর সেই প্লাগইনটা আপনি ডিলিট করে দিবেন, ইনস্টল প্লাগইন থেকে এসে জাস্ট এখানে আপনার যেটা লাগে না, যেমন হচ্ছে ধরেন আপনার কথা কথা এটা লাগতেছে না কিংবা ধরেন এটা লাগতেছে না, আপনি দিয়ে ক্লিক করে এখানে এসে প্লাস দিয়ে দিবেন, কিংবা এখানে এসে সরাসরি এখানে দেখেন ডিলিট নামক একটা অপশন আছে, সরাসরি ডিলিট দিয়ে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। বাল্ক অ্যাকশনটা কি ভাইয়া? হ্যাঁ, কোনটা ভাইয়া? বাল্ক অ্যাকশন। বাল্ক কোথায় ভাইয়া? লেখাটা কোথায় ভাইয়া? আচ্ছা, এখানে কথা বলতেছেন আপনি, এটা যেমন ধরেন আমি যদি বাল্ক অ্যাকশন দিই মানে এখানে আমি কি ধরনের অ্যাকশন দিব, এটা শুরুতে একটা তারা লেখে রাখছে আর কি, আর কিছুই না ভাইয়া, ডিরেক্টিভ ডিরেক্টিভ এখন আমাদের এই এখানে একটা সরাসরি এখন আপনি এটা দিয়ে দেখেন কিছুই হবে না, কিছুই হয়নি, এটা জাস্ট একটা অপশন তার দিয়ে রাখছে। আচ্ছা, তো ভাই এখানে প্লাগইন গুলো ডিলিট করার প্রয়োজন হবে কেন? আমরা তো ওই প্লাগইন গুলোতে কোড ইউজ করছি না। ডিলিট করার প্রয়োজন কেন হচ্ছে? যেমন ধরেন আপনার এই ডাব্লিউপি রিজেক্ট এটা দিয়ে আমি জাস্ট ওয়েবসাইটটা রিজেক্ট করে ফেললাম, এরপর এটা কি আমার দরকার হচ্ছে? আর দরকার যেহেতু হচ্ছে না, এখন জিনিসটা আমি এখন আমি যেহেতু এটা কাজ করতেছি একবার, এখন এটা আমি ডিলিট করে দিলাম যেন আমার সাইটটাও হালকা থাকে, আর এটা আমার দরকারও নেই, জিনিসটা এরকম টাইপের। আপনি একটা গান শুনেন না, সে গান থেকে আপনার মোবাইল রেখে দিবেন। আপনার ওই যেটা বলছিলাম যে পিক্সেল সেটআপের জন্য আমরা যে এই কি বলে হেডার এন্ড ফুটারে যে কোডটা ইউজ করছি, আমরা তো আর ওইটা ডিলিট করতে পারবো না, এটা ডিলিট করলে তো আমাদের ওই কোডটাও চলে যাবে। না, কোড যাবে না, এই কোডটা আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি ওখানে কনফিউশন ছিল আর কি, এখানে সবকিছুই ডিলিট বলতে গেলে অনেক কেস, তবে হ্যাঁ এখানে যেমন কয়েকটা এই শর্ট কোডটা আপনি ডিলিট করবেন না, ক্লাসিক ক্যারেক্টারটা আপনি ডিলিট করবেন না, কারণ এগুলো অল টাইম কাজ হচ্ছে আপনার,
ইউজ তো আপনি ডিলিট করে দিতে পারেন যখন আপনার কাজ সবগুলো হয়ে যাবে, আপনি সবগুলা জিনিস ইউজ দিয়ে দেখো আপনি একটা কাজ, তবে ইউজ অনেকে ডিলিট করে না, কারণ হচ্ছে কি ইউজ দিয়ে আপনার অনেক কাজ করা যায়। যেমন হচ্ছে কি আমি একটা ওয়েবসাইটে কাজ করলাম, আমি একটা পোস্টে কাজ করলাম, সেই পোস্টটা দেখা যাচ্ছে অনেক বড়, এখন গুগল কিন্তু যখন গুগল একটা সাইট গিয়ে দেখা হয়, আমি যদি বোঝাতে যাই যেমন বেস্ট যা লিখছি আর কি ভাই দেখিয়েন না, সমস্যা নেই। যেমন দেখেন এইখানে দেখেন এই লেখাগুলা, মানে এখানে অনেক বেশি লেখা না, দেখেন এদের দেখেন যারা র্যাঙ্কে ফার্স্ট আছে তাদের দেখেন মাত্র 2 লাইন লেখা, খেয়াল করছেন এখানে 2 লাইন লেখা শুরু করতেছে, এখানে 2 লাইন লেখা শুধুমাত্র, খেয়াল করে দেখেন। তো এগুলো কেন, কারণ হচ্ছে কি আপনার গুগল, আপনার গুগল চায় আপনার কন্টেন্টটা বড় থাকুক, কিন্তু আপনার এই গুগল সার্চে যেন লেখাটা ছোট থাকুক, সেটা বুঝছেন। তো এই যে আপনার লেখাটা ছোট করতে যাবেন, তো সেই কাজটাও করতে হয় আপনার ইউজ দিয়ে। এখন ইউজটা যদি আপনি আবার ডিলিট করে দেন তাহলে আবার সেটা আগের মতো হয়ে যাবে, ইউজ দিয়ে এগুলো করে নেওয়া যায় আর কি। ভাই ওই পারমালিং সম্বন্ধে একটু বলবেন, পারমালিংটা কি আসলে? পারমালিংসটা কি, এটা মেবি তো আমি বলছিলাম মনে হয় সিটিনে গিয়ে পারমালিংস, অর্থাৎ আমার যে ওয়েবসাইটে যে কোনো পোস্টে নেই। আপনি যেটা বলছিলেন ওই যে পারমালিংটা বলছিলেন যে পোস্টের সাথে মানে ওইখানে যে পোস্টের হেডিং থাকবে ওই অনুযায়ী লিংকটা হবে আর কি। না না হেডিং এর সাথে ওই অনুযায়ী লিংক ওটা তো বলে দিছিলাম, হ্যাঁ ওটা বলছিলাম। এখন আপনি কোনটা বলতেছেন ভাইয়া, মানে পারমালিং বিষয়টা কি আর কি, মানে আচ্ছা আচ্ছা মানে এই যে দেখেন আমার ওয়েবসাইটে যখন এখানে যখন আসছে উপরে একটা লিংক সৃষ্টি হয়েছে না, এখন আমি যেমন আজকে একটা পোস্ট করলাম যে পোস্টটা হচ্ছে কি এটা এটা একটু খেয়াল করি নি কারণ লিংকটা কিরকম সৃষ্টি হয়েছে দেখেন, হ্যালো ভিডিও মানে কি এটা আমার ডোমেন, ডোমেনের পর আমার এই নামটা কিভাবে সৃষ্টি হয়েছে দেখেন, যে কিনা এই ডেমো ফর লার্ন অর্থাৎ আমার নামের সাথে যেটা আমার নাম সেটাই হয়ে গেছে আমার লিংক। তো এই জিনিসটাই মানে অর্থাৎ আমার লিঙ্কটা কিরকম হবে দেখতে সেটাই হচ্ছে আমার পারমানেন্ট চাই, এই জিনিসটা আমি এখান থেকে সেট করে দিচ্ছি জাস্ট এখান থেকে। এখন আমি যদি চাই না আমি এরকম চাচ্ছি না, আমি আমার ডেট পোস্টটা আগে থাকবে এটা চাচ্ছি, অনেকে চাই যে কিনা না ভাই, যেমন বাঙালিরা আছে কিছু তারা কি করে যে কিনা বলে যে আমার ইউআরএল যেন বড় না হয় ছোট করে দেন, মানে ইউআরএল ছোট করলেও মনে করে জিনিসটা সুন্দর, মানে ছোট একটা ইউআরএল হলো, তখন আপনি তাদেরকে কি করবেন শুধুমাত্র এসে এই এটা প্ল্যান এটা প্লেন এটা দিয়ে দিবেন, না হয় আপনি নিউমেরিক এটা দিয়ে দিবেন, এই দুটো দিকে যে কোনো একটা দিয়ে দিবেন ওরা খুশি হয়ে যাবে, কারণ তখন তাদের ইউআরএল আচ্ছা নিজাম ভাই তাহলে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে কেমন হবে এটাই হচ্ছে পারমালি তাই না? হ্যাঁ 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 ওয়েবসাইট ইউআরএল বলতে আপনার যে কোনো পোস্টের পেজের যে কোনো কিছু ইউআরএল তে যেটা হবে সেটাই পারমালি, যে কোনো কিছুর ইউআরএল। হ্যাঁ এটাই, যেমন আপনি একটা ক্যাটাগরি দিলেন সেই ক্যাটাগরি একটা সুন্দর নাম হইলো এটাও একটা পারমালি।